তো হ্যালো কাকার বেটা, হ্যালো কাকার বেটি, ওয়েলকাম টু দ্য কাকার বেটা চ্যানেল। গড়িপুরের যে পুতুলে বান্ডের বাড়ি আছে, তো আজি ওই বাড়িত যাম। বাড়িটা হইছে অল্প উসেত, এখে এখান ছাড়ছলি নামানি মাটি বক বলি কয়, হাওয়া খানা বয়। এই যেটা বাড়ি, এই যে এই যে মানুষের ধরনের আসে, মানুষ মানুষ তো বাধা বাড়া দেয় না। এই যে ফিল্ম না কিছু ফাংশন মানুষের নিকে না, যে তো কাকাটা এইটাই কল যে কতগুলো মানুষের জন্য এই জন্য আমরা ঢুকির পাইলাম না। আজি তো আশা করি আসলং মাসি, এই ভাগে দিদি মাউসে বহুত মানুষ আসিলাম, কিন্তু আসাটা হল না, মানে বন্ধ, পাঁচটার পরে একটা বন্ধ থাকে। তো আমরা ভাবিলাম যে বিকেল হলে আমরা যামো পুরে দেখি এসম রাস্তায় পুতমে পাণ্ডের বাড়িতে। তো হলো না গরিবুর পুতমে পাণ্ডের বাড়ি দেখা, আর একদিন দেখাই। ওইটি হচ্ছে ওই যে পুতমে পাণ্ডের বাড়ি, ওই যেটা উসেত উসেত। তো এগুলাতে বলে পুতমে পাণ্ডে নীলে শিলে কিবা কিবি গান করছে নদীর পাড়ে সারে বসিয়ে, শোনা মতে এগুলাতে ইয়ের জন্মভূমি, এখানে তো ইয়ের জন্ম হয়েছে। এই যে আমার মানুষ জীবনটা আছে, অল্প বেড়ানিও খায়, অল্প কাম কাজও করাও খায়। তো আজকে বেড়ে আসলাম, মনটা কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। কিন্তু পুতমে পাণ্ডের বাড়ি না যেয়া, মানে বাড়ি তো যেছি, তার আগলে থেকেই খোলাম বাড়ির থেকে ঘুরে আসলাম। হ্যাঁ, যদি ভিতরে যাওয়ার পাইলে হয় মনটা একে ঝরঝরা হয়ে ফরফরা হয়ে একে, মানে শিক্ষা হইলে হয়। যাবা লাগছি গৌরীপুর। আরে কতদিনে আসিবে ও মোর মাহুত বন্ধু রে, ডক্টর ভূপেন হাজরিকা আর পুতমে পাণ্ডে। এই যে লাউ খাওয়ার পারে পারে যে এখন গান গেছে, তো এইখানে হয়েছে লাউ খাওয়ার পার। আমার বেড়ে লাগছে এগুলো জাগাত আজি এখানে না, তো এখানে লাউ খাওয়ার পার। কি লাউ খাওয়ার পারে কি পারে মামর মামর কেওড়া, কিবা পুতমে পাণ্ডে আর ভূপেন হাজরিকা এই গান খান কইছে। তো সকাল সুকেল মুই আসি গেলাম আমার সিবে ফ্যাক্টরি, মানে সিবে বানায়। তো এটা হচ্ছে চৌকে, হ্যাঁ মানে চৌকে বলি কম মুই, এটা মানে একটা কি বানাইছে, একটা কড়ে আছে ঘুড়ি লেগছে, এমন এমন করে ঘুড়ি লেগছে, আর ধান গুলি ঘুড়ি লেগছে। এই যে ধান, এই যে এই যে দিয়ে দিয়ে ঠেলে লেগছে মলকে, পুরো মজা সিয়ে হয় আমার কাকার দহর হতে। এই হাই ফাই কোয়ালিটি সিরে, যে এটাই কিন্তু সিরে গুলো মানে চালকে চালকে, মানে মলিয়ে ধরলে যেগুলো আছে এই বস্তুগুলো ফেলে দিয়ে আসি, এই যে দি ঢোকে এগুলো মোট সিরা। ও মাই গড, কি সুন্দর সিরা, সিরে ফ্যাক্টরি। এই বস্তুটাই কিন্তু ফোকগুলো ঘুরে লাগছে, দেখো বড় চাকা থাকছে, বড় চাকা থেকে ছোটো চাকা, সিরে ফ্যাক্টরি তাতে এটাই তাতে ওই ওটাই, ওটা বস্তু ঘুরে লাগছে, করার মতো একটা বস্তু আছে ওটা ঘুরে লাগছে। পাস করে না চ্যালেঞ্জার পাইপ, একটাকে বিল করে দিয়েছে যাতে সাউন্ড না হয়, নো প্রবলেম। ও মাই গড, বোতল চ্যাপটা লাগছে কি দাম, তাহলে ভাবো এই কত গরম আছে। একবার নাড়ি দেখো, একবার নাড়ি দেখেন কেমন গরম, ভালো গরম আছে। স্পেশাল জিরে বানায়, স্পেশাল মানে একদম আমাল জিরে। এই যে কাকা ধান চিড়ে ভাঙি লেগছে, এই আর থেকে বিল করলাম ধানগুলো, ধান মানে ঘামা হল, ঘামা হয় না এটা, তো ঘামা ঘামা থেকে একটা বিল করি ওই সাইলেনত নিয়ে এই মেশিনত দেয়, মেশিন থেকে বিল করি চিড়ে ধানটা হয়, তারপরে কিন্তু সাইলেনত দেয়, সাইলেনত চালায় হয়া গেলে ওই পাক দিয়ে দেয় ওই বস্তাগুলো একটা থেকে চিড়ে হরিয়া ধরি সব। স্পেশাল স্পেশাল ইঘালো দিলে ওখানে মারাও মারাও করে, মারাও মারাও করে, মারাও মারাও চিড়ে বড়ি স্পেশাল চিড়ে। যদি ভুগির চান তাড়াতাড়ি এসো, কন্ট্যাক্ট ফন্ট্যাক্ট করো, নাম্বার দেওয়া আছে কাকার, পুরে আমার কাকা মোর নাম করলে একদম ফ্রি, যেমন অর্ডার দিবেন সেমন পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কই তো যেমন চিড়ে অর্ডার দিবেন, যদি কর মোটা চিকন পাতলা নরম একদম নরম ফোক গুলে পাবেন, ফোক খালি ধারানো আর দাও। মোর চিড়ে ভাঙা হল, এই দেখো চিড়ে গুলে কি সুন্দর চিড়ে, একদম মানে স্পেশালিস্ট সিরিয়া, করকড়া মরমরা জর্জরা করকড়া পুরে খাতরা দিলে তোমরা আইসো ভাই। সিরে ভাঙার কিন্তু এটাই মেন বস্তু, এটাই সিরে ভাঙা, এই টাকাটা মেন, এটাই সিরে স্যাপটা হয়, ওটা থাকি কি করি দেয়। এই যেমন হ্যাঁ, তো ভিতরে যে দেখালুম সিরে ভাঙা, তো এই সিরের মেলটা হয়েছে আমার গোলগঞ্জের নান্দিনীর পারত, এই যে কাকার দোকান। তো যদি কাউ আসেন নান্দিনীর পারত, আর নাম হয়েছে দীপেঞ্জলি সিরের মেল।